মুসলিম উম্মার কাছে রহমত, মাগফিরাত ও নাজাতের অমীয় বার্তা নিয়ে আবার শুভ আগমন করল পবিত্র মাহে রমজান। হিজরি বর্ষের নবমী মাসটিকে ব্যাপক মর্যাদার সঙ্গে পালন করে থাকেন সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশ্বের তারকা ক্রিকেটাররা দিয়েছেন শান্তি, ভ্রাতৃত্ব এবং ভালো কাজের বার্তা। বাংলাদেশি ক্রিকেটাররাও ভক্তদের সাথে করেছেন শুভেচ্ছা বার্তা বিনিময়। পবিত্র এই মাসের শুরুতেই ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ক্রিকেট দুনিয়ার বড় তারকা বাবর আজম, মোহাম্মদ রেজওয়ানরা। শুভেচ্ছা বার্তা দিয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদরা। ভারতীয় ক্রিকেটার ইরফান ও ইউসুফ পাঠানরা দিয়েছেন মাহে রমজানের বার্তা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার ফেসবুকে দেওয়া বার্তায় লিখেছেন, আপনাকে এবং আপনার পরিবারকে ভালোবাসা ও সহানুভূতি এবং আল্লাহর রহমত ভরা রমজানের শুভেচ্ছা। রমজান মুবারক। মুশফিকুর রহিম তার দেওয়া বার্তায় লিখেছেন, মহান আল্লাহ আমাদের সকলকে ক্ষমা, দয়া, আনন্দ, সুস্বাস্থ্য, সাফল্য, সম্প্রীতি এবং তার মহিমা দিয়ে ধন্য করুক। সবাইকে রমজানের শুভেচ্ছা। রমজানের বার্তা দিয়ে ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন দুই টাইগার পেসার শরীফুল ইসলাম এবং তাসকিন আহমেদ। শরীফুল লিখেছেন, রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আবারও এলো পবিত্র মাহে রমজান। পবিত্র এই মাসে আত্মশুদ্ধি, সংযম ও শুদ্ধতার আলোয় আলোকিত হোক সবার জীবন। রমাদান মুবারক। তাসকিন তার ফেসবুক পোস্টে লিখেছেন, রমজান মুবারক। এই শান্তিপূর্ণ এবং রহমতপূর্ণ রমজানে আপনাকে আন্তরিক শুভেচ্ছা। এই পবিত্র মাসটি আপনাকে আল্লাহর নৈকট্য নিয়ে আসুক। মাহমুদুল্লাহ রিয়াদ পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, রমজানের উদ্দীপনা, ভালোবাসা, ক্ষমা এবং সহানুভূতির মাধ্যমে আপনার পথকে আলোকিত করুক। আপনাকে এবং আপনার পরিবারকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। রমজান করিম। রোজার শুরুতেই বাবর আজম স্মরণ করলেন ফিলিস্তিনের গাজা অঞ্চলের মানুষদের। এক টুইট বার্তায় পাকিস্তানের এই তারকা ক্রিকেটার লিখেছেন, সবাইকে জানাই রমজান মুবারক। এই পবিত্র মাসে আমরা যেন প্রিয়জনদের আরও কাছে রাখি, সহায়তার হাত বাড়িয়ে দেই, গাজার মানুষদের আমাদের দোয়ায় রাখি, একতাবদ্ধ হয়ে সবাই মিলে একসাথে শান্তির দেখা পাই। মোহাম্মদ রেজওয়ান তার বার্তায় একতাবদ্ধ হয়ে থাকার প্রতি বিশেষভাবে জোর দিয়েছেন। একই সঙ্গে এই মাসে পাকিস্তানকে আরও শক্তিশালী করার দিকেও জোর দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বানই জানিয়েছেন তিনি। এছাড়া ইমামুল হক, শাহিন আফ্রিদির মতো তারকা ক্রিকেটাররাও জানিয়েছেন শুভেচ্ছা বার্তা। ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান লিখেছেন, রমজান আগমন করার সাথে সাথেই সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই পবিত্র মাস আমাদের এবং বিশ্বের জন্য শান্তি, সমৃদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতি বয়ে আনুক। সবাইকে রমজান করিম।